बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम। आज के बनिए देखाबो विक्रमपुर एक मजादार सेमाईकलि पिठा बा पुली पिठा। ये पिठाटा खूब ही मजादार है। प्रति बसर यह पिठाटा आमार बड़ आपा जुनो बनिए पाठिए दे आपार काछ थेके आमार शेखा। जाई होक एखन पिठा बनानो शुरू करी। प्रथमे हाड़ीते परिमाण मतो पानी फुटते दिएछिलाम। एर मध्ये परिमाण मतो लवण दिए दिलाम। पानी फुटे गेछे एखन चार थेके पाँच कप चालेर गुड़ी दिए दिलाम। भालो करे नेड़েচেড়ে सिद्ध करে ढेके রাখবো। पंद्रह मिनट पर নামিয়ে নেব। ভালো করে মুথে সফট একটি খামির তৈরি করে নিলাম। এরপর রুটি বানিয়ে নেব। প্রথমেই কুলি পিঠাগুলি বানাব। এরকম একটি ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এর মধ্যে ফ্রেশ পুরানো নারকেল দিয়ে ছোট ছোট পুলি পিঠা বানিয়ে নেব। আমার মতো করে এভাবে পুলি পিঠাগুলো বানিয়ে নেবেন। তারপর সেমাই কেটে নেব। পুলি আর সেমাই পিঠা বানানো হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর করে বানিয়েছি। এবার রান্না করব। পিঠা বানানোর মাঝেই আমি পানি ফুটাতে দিয়েছিলাম। পানি ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম। পানি আর গুড় ভালো করে জাল করে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়েছি। এখানে 2 কেজি পানি আছে। এখন পিঠাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে হালকা হাতে নেড়েচেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। এভাবে হালকা হাতে নাড়তে থাকব যেন নিচে লেগে না যায়। এরকম ঘন হয়ে আসলে চুলার জাল বন্ধ করে নেব। এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধ আমি এর আগে ঘন করে জাল করে রেখেছিলাম। অনেক সময় গুড়ের মধ্যে ভেজাল থাকলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দুধ ঠান্ডা করে এভাবে দিলে পিঠা ভালো হয়। দুধ যত ঘন হবে তত খেতে মজা হবে। আপনারা গুড়া দুধ ঘন করে গুলিয়ে দিতে পারেন। এভাবে হয়ে গেল মজাদার সেমাই পুলি পিঠা। এবার বাটিতে বেড়ে নেব। ঠান্ডা হয়ে জমে গিয়েছে, এবার পরিবেশন করব। দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠা, খুবই মজাদার। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।